আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সিয়ানা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের দই কাতলা রান্না করে দেখাবো। দই কাতলা রান্না করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এবার মাছগুলো ভালো করে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো এবার ভেজে নিচ্ছি। দই কাতলা রান্না করার জন্য মাছ ভেজে যে তেলগুলো ছিল সেগুলো এবার দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিছি 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে বাটা। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি। এবার অল্প অল্প পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর পরে এবার 3 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দেব। এখানে যেহেতু টক দই দিয়েছি, টক দইটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচামরিচ। আরও কিছুক্ষণ মশলা কষে এবার পানি দিয়ে দিচ্ছি। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য লো আঁচে রেখে দেব।
দই কাতলা রান্না হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।